থাকবে, পুরুষদের জন্য হুর কি থাকবে? তথাগণ আরো জোরে, হুর সুন্দরী, সুন্দরী হুর, আজওয়াজ মুতাহহারা। আল্লাহ বললেন এই হুরদের কোনো মাসিক টাসিক নাই, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই, কোনো ব্লিডিং নাই মান্থলি, তারা পবিত্রা। তারা কি? হুরুন আইন, ডাগর ডাগর চোখ, হরিণের মতো চোখ, কামসালি লুলু, হাসিতে যেন মুক্তা ঝরে, সুন্দরী অপসরী, অনসুয়া প্রিয়ংবদা, সুহাসিনী সুকেশিনী শুভাসিনী, অসূর্যম পোষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ। এদের মাসলের ভিতরে, মাংসপেশির ভিতরে যে রগ, রগের ভিতরে রক্তগুলো যে চলবে ওইটাও বাইরে থেকে দেখা যাবে। এদের হাড্ডির ভেতরে অস্থি আর মজ্জার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে। আল্লাহ বলেন আংশা না হুন্না ইংশা আই, হুরদেরকে আমি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি, আপনাদের জন্য স্পেশাল। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কেউ কোনো জিন কোনো মানুষ এদের গায়ে টাচ করে না, আপনারা যেই প্রথমে টাচ করবেন, সুবহানাল্লাহ পড়বেন না, ইনট্যাক্ট, এরা আপনাদের জন্য ইনট্যাক্ট। কুমারী ভার্জিন ষোড়শী তন্নী অষ্টাদশী চিৎকার করে পড়েন আল্লাহু আকবার, তার মানে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রাহিম, আপনাদের মনে যা চাইবে তার সব জান্নাতে আছে, না নাই, খালি সুখ আর শান্তি, আরাম আর আরাম। দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস, চিল্লায় বলতে হবে কয় জিনিস? একটা হচ্ছে অসুস্থতা, অসুস্থ হলে কিছু ভাল লাগে? দুই নাম্বার বার্ধক্য, বয়স হয়েছে 80, উনি আর কোনো কিছুর মজা পায়? তিন নাম্বার মরণ, মৃত্যু এসে সব আরাম রে ব্যারাম করে দেয়। আল্লাহ বলে যেহেতু এই তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয়, জান্নাত থেকে তিনটা জিনিস আমি বাইর করে দিলাম, বের হয়ে যা। ওয়াইন্নালা কুমান্তা সেহফালা তাসকামু আবাদা, ও জান্নাতীরা আজীবন তোমরা জান্নাতে সুস্থ থাকবে আর কোনোদিন অসুস্থ হবে না। জান্নাতে পেটে ব্যথা আছে, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্যারালাইসিস, ডায়াবেটিক্স আছে, কোনো রোগী নাই, সুবহানাল্লাহ পড়েন। ওয়াইন্নালাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, জান্নাতের ভেতরে আজীবন তোমরা যুবক থাকবা, কোনোদিন বৃদ্ধ হবা। ওয়াইন্নালাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা, ও জান্নাতীরা আজীবন জান্নাতের মধ্যে তোমরা জীবিত থাকবা, তোমাদের মরণ আসবে না। রোগ নাই, বার্ধক্য নাই, মরণ নাই, আছে খালি সুখ, আছে খালি, এরকম সব নাজ নেয়ামত আল্লাহ দিবে। মিশনে বলেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা আবনাউ সালাসি ওয়া সালাসিন, জান্নাতীদের কোনো দাড়ি থাকবে না, কি থাকবে না? দুনিয়াতে দাড়ি রাখছেন তো, জান্নাতে আর দাড়ি টাড়ি নাই, গায়ে পশম নাই, 33 বছরের তাগড়া যুবক হয়ে 60 হাত লম্বা মানুষ হয়ে জান্নাতে ঢুকবেন। কয় হাত লম্বা এখন? কয় হাত? হ্যাঁ, সাড়ে তিন হাত। জান্নাতে যখন ঢুকবেন তখন কয় হাত? বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 জিরাআন, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন, আর বললেন যখন তোমরা জান্নাতে যাবা আদমের মতো 60 হাত লম্বা হয়ে ঢুকবা, আরাম আর আরাম। আল্লাহ তখন জান্নাতীদেরকে ডাক দিবেন, ও জান্নাতীরা, কোরআনে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজ নেয়ামতের বর্ণনা তোমরা শুনেছো ওয়াজে মাহফিলে কোরআনে হাদিস, সব কি বুঝে পেয়েছো? জান্নাতীরা বলবে সব বুঝে পেয়েছি। এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ বুঝা পাই নাই, একটা পাই নাই, কিরে সবাই পাইছে তুই বাস নাই? সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি, একজন বলবে একটা পাই নাই, আল্লাহ বলবে ও জান্নাতি তুমি কি পাও নাই? সে বলবে আল্লাহ আমারে পাই নাই। কারে পাই নাই? আল্লাহরই তো পাই নাই। আল্লাহর সৌন্দর্য সেদিন আল্লাহ জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। যে আল্লাহরে সবসময় ডাকি, যে আল্লাহর জিকির করি, যে আল্লাহর জন্য আমাদের জান প্রাণ, যে আল্লাহর কাছে হাত পাতি, যে আল্লাহর কাছে ফরিয়াদ করি,
যে আল্লাহর সামনে কপাল ঠুকে সেজদা দেই ওই আল্লাহরে আমরা দেখব ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতীদের সামনে করে দিবে বিশাল কনফারেন্স রুমে জান্নাতীদের কানা হবে সব জান্নাতীরা বসবে শুরুতে বসবে লক্ষাধিক পয়গম্বররা তারপরে সালেহীন সিদ্দিকীন শহাদা সালেহীনরা সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন আমরাও থাকব ইনশাআল্লাহ কইবেন না আল্লাহ সেদিন দেখা দিবেন আল্লাহ বলেন উজুহু ইয়াউমা ইযিন নাদারা আমারে দেখার জন্য সব চেহারা ওইদিন পাগল হয়ে থাকবে ইলা রাব্বিহা নাদারা আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে বিষ্ণুই বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার তোমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি সচক্ষে চাক্ষুষ দেখতে পাও জান্নাতে ঢুকতে পারলে আল্লাহরও নিজের চোখে দেখতে পাবা দেখা যাবে সেদিন আল্লাহরে আল্লাহ কনফারেন্স রুমে সবাইরে বসিয়ে বলবেন এখনই আমি আমার গুপ্ত গোপন রহস্য প্রকাশ করে দিই আল্লাহর কেউ দেখে নাই বিশ্বনবী দেখছে না বিশ্বনবীও দেখে নাই বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন বিশ্বনবী বললেন নূরুন আন্না আরাহু উনি তো নূর দেখব কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লা এখন ঠিক কিনা সাইয়েদনা জিব্রাইলও দেখে নাই সিদরাতুল মুনতাহা ওনার লাস্ট বর্ডার ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিব্রাইল নবীদের কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহরে দেখে সহি মুসলিমের বর্ণনা ইন্নালি জিব্রাইল আছে তুমি আতি জানা জিব্রাইলের 600 পাখা আছে এই সিদরাতুল মুনতাহার একটু উপরে যাইতে চাইলে এর 600 ডানার আগুন দিয়ে জ্বালায় দিবে কে কেউ দেখে নাই আল্লাহ তখন কুটি কুটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন জান্নাতীরা বসে আছে দেখার জন্য পাগলের মতো এমনি আছে সবাই তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না এক মুহূর্ত কয় মুহূর্ত মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নূরের তাজাল্লি দেখাবেন জান্নাতীরা পাগল কখন আসবে সেই মুহূর্ত আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে দিবেন জান্নাতীরা এই নূর দেখে পাগলের মতো এভাবে তাকিয়ে থাকবে অপলক নেত্রে চোখের পলক পড়ে না তাকায় আছে কিন্তু সামনে কিন্তু আর নূর নাই আটছিল মাত্র এক মুহূর্তের জন্য পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য এরপরেই পর্দা অফ আর সামনে নাই কিন্তু ওই এক মুহূর্তে কি যে নেয়ামত দেখলাম ওইটা দেখে জান্নাতীরা একদম তাকিয়ে থাকবে পলকহীন ভাবে এই এক তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে জান্নাতি হুররা এসে জান্নাতীদেরকে ধাক্কা দিবে ও জান্নাতীরা কই তাকায় আছে নাই তো কিছু সামনে সেই কয় হাজার কোটি বছর আগে আল্লাহ একটা নূরের ঝলকানি দিয়েছিল সেটার দিকে তাকায় আছেন সামনে কিচ্ছু নাই ভূত দেখার মতো চমকবে তাই তো কি দেখলাম কি সৌন্দর্য দেখলাম আমরা পাগল হয়ে যাবে ওই আল্লাহর নূরের তাজাল্লি দেখার অপেক্ষায় আমরা আছি না নাই আমরা ওই জান্নাতে যেতে চাই চিল্লায় পড়েন।